হ্যালো ভিউয়ার্স, তোমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ 2019 সালে এসছে। তোমরা বেশ কিছু কোশ্চেন সলভ করবো এক এক করে, তোমরা দেখতে থাকো। প্রথমে যে কোশ্চেনটি আছে, বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যদি 100 বছর হয়, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে 2:1, তাহলে 10 বছর পর তাদের বয়স কত হবে। এখানে 4টে অপশন রয়েছে। তো তোমরা কি করো, অনেক সময় এই পিতা পুত্রের অঙ্কগুলো এক্স ধরে করো, কিন্তু আমি বলবো ভাই তুমি এক্স বাদ দিয়ে করতে পারবে। বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন সব থেকে সহজ উপায় হচ্ছে তুমি অপশন টেস্ট করে করো। দেখো অপশন কিভাবে টেস্ট করতে, তারও কিছু প্রসেস আছে। সবার প্রথমে কিছু কনসেপ্ট দেখো, আমি বললাম ধরো এটা হচ্ছে তোমার বর্তমান বয়স, ওকে, এটা হলো তোমার বর্তমান বয়স, আর এটা হলো কি 5 বছর, 5 বছর আগের বয়স, 5 বছর আগে, আর এটা হচ্ছে 10 বছর পর, 10 বছর পরের, 10 বছর পরে। তাহলে এখানে কি দেওয়া হয়েছে, 10 বছর পর তাদের বয়স হবে, তাহলে 10 বছর পর তাদের এই বয়সগুলো হবে। আমি চেয়েছি আগে তাদের বর্তমান বয়সটা কত সেটা বের করবো। বর্তমান বয়স তুমি কি করে পাবে, যদি প্রত্যেকটা জায়গা থেকে তুমি 10 মাইনাস করে দাও, কারণ এখানে যে বয়সগুলো দেওয়া আছে এগুলো কিন্তু 10 বছর পর তাদের এই বয়সগুলো হবে, তাহলে 10 মাইনাস করে দিলে আমরা পাবো বর্তমান বয়স। 10 মাইনাস করলে কত হবে দেখো, 55, আর এটা হয়ে যাবে কত, 45, এটা 60, এটা হচ্ছে 40, এটা কত, 65, 35, 70, এটা হবে 30। এইটি তো ঠিক আছে, আমরা বর্তমান বয়সটা পেয়ে গেছি। এবার আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে কি দেওয়া হয়েছে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1, এই যে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তাহলে আমরা বর্তমান বয়সটা জানি, আমরা 5 বছর আগের বয়সটা বের করবো কি করে, আমরা এই বর্তমান বয়স থেকে যদি আরো 5 আমি মাইনাস করে দেই তবেই তো আরো 5 বছর আগের বয়স পাবো। অর্থাৎ আমি এখান থেকে আরো 5 যদি মাইনাস করি, তাহলে দেখলাম, দেখো আমি বোঝানোর জন্য এত এইভাবে লিখছি, আসলে তুমি এইভাবে করবে না, ডাইরেক্ট করা যায়, তাহলে কি করতে হবে, আবার তোমাকে -5 করতে হবে, প্রত্যেকটা অপশন থেকে -5 করতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে -5 করতে হবে। ওকে, করলে কি হবে, অনুপাতটা চলে আসবে 2:1। তাহলে আমরা দেখলাম টোটাল মাইনাস করতে হচ্ছে 15, টোটাল মাইনাস করতে হয় 15। তুমি এবার কি করবে, একবারে 15 মাইনাস করে দাও। এই যে আমি দুবারে করলাম, দুবারে করা যায় কিন্তু পরীক্ষার সময় তো এত সময় নেই যে তুমি দুবারে করবে, তুমি একবারে করবে। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে 15 মাইনাস করছি, 15 মাইনাস করলে কত হবে, এখানে দেখো এটা হবে 50, এটা হবে কত, 15 মাইনাস করলে 40। আমরা দেখবো অনুপাতটা কি, ও 2:1 আছে, কখনই 2:1 হবে না, এটা বাদ। তাহলে এবার দেখো এখান থেকে 15 বাদ দিলে কত হবে, 55, 15 বাদ দিলে কত হবে, 35, তাহলে এটাও কিন্তু কখনই আমার 2:1 হচ্ছে না, তাহলে এটা বাদ। এখান থেকে 15 মাইনাস করলে 60, 15 মাইনাস করলে কত হবে, 30। দেখো এটা কিন্তু আমরা 2:1 পেয়ে গেছি, 2:1 আমার কিন্তু এখানে দেওয়াই আছে, 2:1 আমরা উত্তর পেয়ে গেছি। পরেরটা তুমি করে দেখো, যদি 15 মাইনাস করবে 65, 15 মাইনাস করলে 25, এটাও কিন্তু আমরা 2:1 পাবো না, তাহলে আমাদের এখানে উত্তর হলো অপশন সি। তো চলো আমরা আরো একটি কোশ্চেন করে দেখছি কি। তো এবার যে কোশ্চেনটি আছে দেখো, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 এসছে। তো কোশ্চেনটি কি হয়েছে, বলা হয়েছে যে বড় থেকে ছোট সাজাও, এখানে আমরা 3টি ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তো এদেরকে কিভাবে আমরা বড় থেকে ছোট সাজাবো। দেখো আমরা এই যে হরগুলো রয়েছে প্রত্যেকটা হর আমরা সমান করব, তাহলে সমান করতে গেলে কি করতে হবে, হয় এলসিএম করতে হবে, না হলে তুমি যদি একটু ফাস্ট করতে চাও কি করবে, আমরা ইকুয়াল করার জন্য দেখো এখানে 22 আছে, এটা 11 আছে, রাইট, তাহলে এর সাথে যদি আমি 20 গুণ করি তাহলে কত হবে, 11 × 20 = 120, তাহলে এটা 20 আছে তার সাথে 11 গুণ করি, এটা 22 আছে তার সাথে 10 গুণ করি, দেখো টোটাল আমাদের 220 হয়ে গেল হর। হর কিন্তু প্রত্যেকটা জায়গায় সেম, তাহলে উপরে লবের সাথে তোমাকে গুণ করতে হবে 20, লবের সাথে গুণ করতে হবে 11, লবের সাথে গুণ করতে হবে 10, তাহলে গুণ করলে কত হবে, প্রথমটা আমরা পাবো 7 × 14 অর্থাৎ 140, এটা কত হবে, 16 × 11, 6 × 6, তাই তো, 1 × 6 = 7, 176, এটা কত হবে, 210। কোশ্চেনে বলা হয়েছে বড় থেকে ছোট সাজাও, তাহলে বড় থেকে যদি ছোট সাজাই কি হবে, 210, 176, তারপরে হবে 140, তাহলে প্রথমে কি আসবে, 21/22, তাই তো, 21/22 কোথায় আছে, অপশন নাম্বার দেখো এ আর বি তে আছে, এ আর বি তে আছে, তাহলে সি এবং ডি কিন্তু বাদ। তারপরে কত আসবে, 176, অর্থাৎ 16/20, 16/20 কোথায় আছে, অপশন বি তে আছে, এখানে নেই, তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর।
তো এইভাবে আমি চেষ্টা করছি প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি সমস্ত কোশ্চেন গুলোকে সলভ করে দেওয়ার। তোমরা নিয়মিত ক্লাসগুলো করতে থাকো, আশা করি অনেক কোশ্চেন তোমরা জানতে পারবে, শিখতে পারবে।